তাজেক প্রধান কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ক্লাসের 2021 সালের আজকে ষষ্ঠ ক্লাস। আমরা এই ক্লাসে আমরা বীজগণিতীয় রাশি অর্থাৎ 3.1 এর বর্গ নির্ণয়, মান নির্ণয়, কতগুলো সূত্রের সাহায্যে কতগুলো প্রমাণ করেছি। আজকে আমি তোমাদের মূল বইয়ের যে লাস্ট নাম্বার যে অঙ্কটা অর্থাৎ 15 নম্বর অঙ্কর যে দুটো মান নির্ণয় করতে বলছে, সে মাননা দুটো তোমাদের করে দিচ্ছি। প্রথমত এখানে যে আমাদের দেওয়া আছে অর্থাৎ এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8 দেওয়া, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4 দেওয়া আছে। আমাদের এই দুইটা তথ্য থেকে আমাদের মান বের করতে বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এবং এ বি সমান কত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দুটো আমাদের মান নির্ণয় করার জন্য আমি আপনাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8। তা আমি এখান থেকে আমি শুরু করলাম, দেখো এইটাকে আমি সাজাতে পারি, সূত্রের সাহায্যে সাজাতে পারি। আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমি এই সূত্রে যদি আমি সাজাই, দেখো এ টু দি পাওয়ার 4 কে লেখা যায় এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে প্লাস বি টু দি পাওয়ার 4 কে লেখা যায় বি স্কোয়ার হোল স্কোয়ার। তো একটু খেয়াল করে দেখবা যে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা কিন্তু আমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে মিলে গেছে। অর্থাৎ আমি এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, কারণ এ বলতে আমি এখানে লিখেছি এ স্কোয়ার, বি বলতে এখানে আমার বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। কিন্তু দেখা গেল যে এখানে আমাদের উপরে যে তথ্যে আছে, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার একটা, কিন্তু আমি যখন সূত্রে সাজালাম তখন এখানে আমার আসছে কয়টা, দুইটা, প্লাস এর দুইটা। তো এখন আমার এই তথ্য, এটা উপরের এই তথ্যটা ঠিক রাখার জন্য তাহলে এখান থেকে আমার কী করতে হবে, একটা মাইনাস করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই জন্য আমি এস মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখেছি, তাহলে কারণ এই দুইটা থেকে যদি একটা বিয়োগ হয় তাহলে আমার একটা থাকে, তাহলে আমার উপরের তথ্যটা ঠিক থাকে। তাহলে এখন দেখো শিক্ষার্থীরা, এই এস এ স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটুকুই আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার বলার পর এইখানে যে এ মনে করো, এইটাকে বি মনে করো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে লেখা যায় এ বির হোল স্কোয়ার। এখন প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা যে একটা সূত্র তোমাদের যে অনুসিদ্ধান্ত পড়তে বলেছিলাম, এবং এখন 3 নম্বর যে সূত্রটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমি যদি এইটাকে তুমি যদি সম্পূর্ণটাকে এ মনে করো আর এইটাকে যদি তুমি বি মনে করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা আমাদের পড়ে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি। দেখো আমি প্রথম এ মনে মনে এ বললাম এবং লিখলাম এটুক এ স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, তাহলে এ প্লাস বি অর্থাৎ এই এ প্লাস বি ইন্টু আমি আবার লিখলাম এ মাইনাস বি, এ বল মনে মনে এ বললাম এবং লিখলাম এটুক এ মাইনাস বি, বি বলতে আমার এ বি। তাহলে আমার সূত্রটা আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আসলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন পরের লাইনে নেক্সট লাইনে দেখো কোনো চেঞ্জ নেই, চেঞ্জ হচ্ছে শুধু আমি একটু সাজালাম, সাজা অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে সাজালাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো উপরে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটার একটা মান দেওয়া আছে সমান 4, তো এইটুকের পরিবর্তে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পরিবর্তে আমি 4 বসালাম। এখন এটার সাথে এইটা আসলে গুণাকারে ছিল, তা 4 এটাও এটার সাথে গুণাকারে আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সাথে 4 গুণাকারে আছে। এটা যদি আমরা গুণাকারে থাকলে তোমরা জানো যে সাইড চেঞ্জ করলে বাম পাশ থেকে ডান পাশে গেলে, সাইড চেঞ্জ করলে গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তো যেহেতু এখানে 4 গুণাকারে আছে তাই আমি সাইড চেঞ্জ করে দিলাম, ভাগ করে দিলাম, 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমার ফলাফল আসে 2। তো এখানে আমি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2 পেলাম, আর আমার দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু 4। এই দুইটা সম্পর্ক থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান বের করব। আমি যদি এই দুইটাকে একবার যোগ করি, অর্থাৎ দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ফর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার টু আমরা এটা বের করে নিলাম। এখন এটা যদি আমি যোগ করে নেই, দেখো প্লাস এ বি আর মাইনাস এ বিতে কাটাকাটি যায় তোমরা সবাই জানো, তো যোগ করলে এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কত হয়, 2a² প্লাস এর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করলে 2b² সমান সমান হয় কত, 6। 2 কমন নাও,
দুই কমন নিলে দু গুণাকার আসে ভাগ হয়ে যাবে, ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হয়। আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমি পেয়ে গেলাম থ্রি। আবার এটা থেকে এই সম্পর্ক দুইটা বড়টা থেকে যদি আমি ছোটোটা বিয়োগ করি তাহলে আমি এ বি এর মান পেয়ে যাব। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে চার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে দুই। এটা যদি আমি বিয়োগ করি, তোমরা জানো যে বিয়োগ করতে গেলে চিহ্ন পরিবর্তন করতে হয়, অর্থাৎ যোগ থাকলে লিখতে হবে ধরতে হবে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ ধরতে হবে। এখন এখানে দেখো আমার যোগ চিহ্ন আছে, বাম পাশে কোনো চিহ্নের উল্লেখ না থাকলে সেটাকে যোগ ধরে নিতে হবে। যোগ আছে বিদে আমি এখানে বিয়োগ ধরে নিলাম, এইখানে বিয়োগ আছে যোগ ধরে নিলাম, যোগ আছে বিয়োগ ধরে নিলাম, এইখানে দেখো যোগ আছে বিয়োগ ধরে নিলাম। তো এখন আমরাও তো জানি আগে যোগ বিয়োগ যদি সমান একই জিনিস থাকে, যোগ এবং বিয়োগ থাকে, তাহলে ওটা বাদ যায়, কাটাকাটি করা যায়। এ স্কোয়ার বাদ গেল, বি স্কোয়ার বি স্কোয়ার বাদ গেল, থাকে তাহলে দেখো এইটাকে আমার যোগ ধরতে হবে, এইটাও যোগ, যোগের একটা আর একটা দুইটা, টু এ বি সমান টু, টু গুণাকারে আসবে সে ভাগ হয়ে গেল। দুইকে দুই দ্বারা ভাগ করলে আমার কত হয়, এক হয়। তাহলে ফাইনালি আমরা রেজাল্ট পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম কত, থ্রি, আর এ বি পেলাম ওয়ান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার এই ক্লাসটার মাধ্যমে আমার 3.1-এর ক্লাস শেষ। আমি নেক্সট ডেতে তোমাদের 3.2-এর উপর ক্লাস নেব, সেখানে তোমাদের ঘন অর্থাৎ কিউবের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো বাসায় একটু দেখবে এবং সেই সূত্রের সাহায্যে আমি ঘন নির্ণয় করব, সরল করব, মান নির্ণয় করব এবং সূত্রের সাহায্যে কতগুলো প্রমাণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 6টা ক্লাসের মাধ্যমে যে 3.1 তোমাদের শেষ হয়ে গেছে, এই অঙ্কগুলো তোমরা বাসায় আবার রিভিশন করবে, এটাই তোমাদের বাড়ির কাজ। যে অঙ্কগুলো আমরা করিয়েছি এতদিন, সে 6টা ক্লাসের সম্পূর্ণ অঙ্কগুলো আবার বাসায় তোমরা একবার রিভিশন করবে এবং 3.2-এর জন্য যে সূত্রগুলো অনুসিদ্ধান্তগুলো একটু দেখবে, যেন পরবর্তীতে আমি বললে যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, বাসায় থেকো, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।